ফাঁস সিসিটিভি ফুটেজ। ডিবির বাসায় পরিমণি দীর্ঘ 18 ঘণ্টা। সাদা রঙের ড্রেস পরে সকালে বাসায় ঢুকে পরি গভীর রাতে বের হয়ে আসে কালো রঙের ড্রেস পরে, যা নিয়ে তোলপাড় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মহলও। চলুন এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির নানা কর্মকাণ্ড আলোচনায়, তা সামাজিক মাধ্যম থেকে শুরু করে সকল মিডিয়াতেই। তাকে গ্রেপ্তার, রিমান্ড ও জিজ্ঞাসাবাদ, এমন আলোচনার ভিড়ে টিভিতে খবর বেরিয়েছে পরিমণির এক গোয়েন্দা কর্মকর্তার বাসায় 18 ঘণ্টা অবস্থান নিয়ে। সেই গোয়েন্দা কর্মকর্তা হচ্ছেন বোট ক্লাবের ঘটনায় নাসিরু আহমেদের বিরুদ্ধে পরিমণির দায়ের করা মামলার তদন্তের তত্ত্বাবধায়ক গোলাম সাকলাইন। পরিমণির তাকে বিয়ে করা, গাড়িতে ঘুরে বেড়ানো ও তার বাসায় অবস্থান নিয়ে সর্বত্র নানা আলোচনা। গোলাম সাকলাইন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার। রাজারবাগ অফিসার্স কলোনির মধুমতি ভবনের 9/C নম্বরে রয়েছে তার সরকারি ফ্ল্যাট। পরিমণির তার বাসায় দীর্ঘ সময় অবস্থানের বিষয়টি নিয়ে পুলিশ ও সরকারের গোয়েন্দা দপ্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিভিতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় পরিমণির গোয়েন্দা কর্মকর্তার বাসায় প্রবেশ করছেন। প্রতিবেদন প্রকাশের দুদিন পরও সেই কর্মকর্তাকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। এ নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। দায়ের করা মামলার বাদীকে এভাবে বাসায় নিয়ে যাওয়া বা সম্পর্ক স্থাপন নীতি নৈতিকতা বর্জিত এবং পেশাদারিত্বমূলক কাজ নয় বলে মনে করেন পুলিশের সাবেক কর্মকর্তারাও। প্রকাশিত খবরে বলা হয়েছে, 1 আগস্ট সকাল 8:15 পরিমণির সাদা রঙের হ্যারিয়ার গাড়ি প্রবেশ করে পুলিশ কর্মকর্তাদের একটি আবাসিক ভবনের সামনে। সেই গাড়ি থেকে লাল রঙের টি শার্ট পরিহিত আলোচিত সেই গোয়েন্দা কর্মকর্তা নামেন। এরপর সাদা রঙের স্লিপিং গাউন পরিহিত অবস্থায় নামেন পরিমণি। পুলিশ কর্মকর্তাদের বাসভবনের নিচে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে বাসার চাবি নেন ওই পুলিশ কর্মকর্তা। এরপর দুজন লিফটে করে ওই কর্মকর্তার বাসায় যান। এরপর পরিমণির গাড়ি থেকে একটি ট্রলি ব্যাগও ওই কর্মকর্তার বাসায় নিয়ে যাওয়া হয়। পরে রাত 1:30 ওই ভবনের সামনে আবার আসে পরিমণির গাড়ি। পুলিশের সন্দেহ হলে পরিমণির চালকের কাছে তার পরিচয় জানতে চান। চালক তখন ওই নিরাপত্তা কর্মীকে বলেন, পরিমণির সাথে ওই গোয়েন্দা কর্মকর্তার বিয়ে হয়েছে বলে তিনি জানেন। রাত 2:15 পরিমণি তার কুকুর প্রিয় কুটু এবং ওই পুলিশ কর্মকর্তা ও সাথে নিয়ে যাওয়া ট্রলি ব্যাগসহ বহুতল সেই ভবন থেকে নেমে আসেন। সকালে সাদা পোশাকের পরিবর্তে এ সময় পরিমণির পরনে ছিল কালো রঙের পোশাক, আর পুলিশ কর্মকর্তার পরনে সাদা রঙের টি শার্ট। পরিমণির গাড়ি চালক মোহাম্মদ নাজির হোসেন 71 টিভিকে জানিয়েছেন, ঘটনার দিন সকাল 7:00 পরিমণির বাসা থেকে একসাথে গোয়েন্দা কর্মকর্তা ও পরিমণি হ্যারিয়ার গাড়িতে করে পুলিশ কর্মকর্তার সরকারি বাসভবনে নামিয়ে চলে যান। আবার রাতে ফোন পেয়ে সেই ভবনের সামনে যান। জিজ্ঞাসাবাদে পরিমণি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে ডিবি কর্মকর্তা গোলাম সাকলাইন শিথিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে বের হতেন। গোলাম সাকলাইন শিথিল তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ তিনি রাত 1 আগস্ট গোলাম সাকলাইন শিথিলের সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান। তার মানে ভাইরাল ভিডিও ফুটেজের সাথে পরিমণির বক্তব্যের পুরোপুরি মিল রয়েছে। পরিমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঈদুল আজহার পর তিনি পরিমণির বাসায় গিয়ে জানতে পারেন গোলাম সাকলাইন শিথিল এসে তার বাসায় 3 দিন ছিলেন। তিনি শিথিলের সঙ্গে পরিমণির প্রেমের সম্পর্কের কথা জানতেন। পরিমণি তাকে বিষয়টি জানিয়েছেন, তবে শিথিল নিজেকে অবিবাহিত বলে দাবি করেন, কিন্তু পরে শিথিল বিবাহিত জানতে পারলে পরিমণি ক্ষুব্ধ হন। এ বিষয়ে সেই ডিবি কর্মকর্তা গোলাম সাকলাইন বলেন, পরিমণির সাথে আমার ভালো সম্পর্ক, কার সাথে আমি গাড়িতে ঘুরব সেটা একটি অন্য একটি বিষয়, তবে পরিমণিকে আমি বিয়ে করিনি। তিনি আরও প্রশ্ন রাখেন, আমি কার সাথে ঘুরব না ঘুরব সেটা এভাবে নিউজে আসবে কেন? তিনি আরও বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। পরিমণি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছে, সেখানেও তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। গোলাম সাকলাইন দাবি করেন, পরিমণি তার বাসায় যাননি, তবে টিভিতে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য আছে জানালে তিনি বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন। তিনি কার সাথে ঘুরবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে, তবে তিনি কেন পরিমণিকে সরকারি কোয়ার্টারে নিয়ে গেলেন, এ নিয়ে যত প্রশ্ন চারিদিকে। পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, কোনো মামলার তদন্ত কর্মকর্তার বাদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনে মামলাটি প্রভাবিত হতে পারে, এর সঙ্গে নীতি নৈতিকতার বিষয় সম্পর্কিত, এটা ঠিক পেশাদারিত্বমূলক কাজ নয়। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আগেই যেন মিডিয়া ট্রায়াল না হয়ে যায় সে বিষয়ে তিনি সচেতন থাকার পরামর্শ দেন। তিনি বলেন, গত কদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার পেছনে কারা তা খুঁজে বের করা জরুরি, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছে সাধারণ মানুষও। এই যেমন ফয়সাল ডিউক নামের একজনের মন্তব্য, বর্তমান তদন্তকারী কর্মকর্তাদের কি অবস্থা, এমন ঘটনার পরও কেন এ মামলার তদন্তভার র্যাবকে না দিয়ে ডিবিকে দেওয়া হয়েছে, ডিবি কর্মকর্তাদের তদন্ত যেহেতু প্রশ্নবিদ্ধ হয়েছে
তাই এই মামলার তদন্তভার অতি দ্রুত র্যাবকে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সুখবর হল, জানা গেছে পরিমণি ইস্যুতে এক ডজন মডেল নজরদারিতে রয়েছেন। এতে আতঙ্কে অন্তত 21 প্রভাবশালী ব্যক্তির ঘুম হারাম হওয়ার অবস্থা। এ সময় এসব ব্যক্তি ওই মডেলদের ঘনিষ্ঠ ছিলেন। তাদের বিরুদ্ধে মডেলদের বিভিন্ন অপরাধে ব্যবহার ও ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে। এখন তাদের অনেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তদবির করতে মাঠে নেমেছেন। প্রশাসনের উচ্চ পর্যায়ে যোগাযোগ করছেন কেউ কেউ, মোবাইল ফোন বন্ধ করে এবং ফেসবুক আইডি নিষ্ক্রিয় করে তাদের অন্তত 4 জন গা ঢাকা দিয়েছেন। তবে তাদের গতিবিধি নজরদারিতে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিমণি, পিয়াসা ও মোর কয়েক সহযোগীও রয়েছেন রিমান্ডে। জিজ্ঞাসাবাদে স্বর্ণ চোরাচালান, ব্ল্যাকমেইলিং, মাদক ব্যবসা, জাল মুদ্রা তৈরি, অস্ত্র কারবারের সম্পৃক্ততাসহ নানা অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা গ্রেপ্তার অভিনেত্রী ও মডেলরা স্বীকার করেছেন। এ সময় তাদের সুগার ড্যাডিদের নামও উঠে আসে, যারা টাকার বিনিময়ে অথবা চাপ দিয়ে অনেক মডেলের ঘনিষ্ঠ হয়েছেন, নানা অপরাধমূলক কাজে ব্যবহার করেছেন। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা প্রশাসনিকভাবে এসব প্রভাবশালী ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র্যাব ও একাধিক গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে 21 প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গেছে। তাদের মধ্যে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত 3 জন, পোশাক শিল্পের ব্যবসার সঙ্গে জড়িত 2 জন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ 6 জন, অন্য সব ব্যবসায় জড়িত 6 জন, বিশেষ 2 ব্যক্তি ও একটি বিশেষ পেশায় থাকা 1 জন এবং ফার্নিচার, প্লাস্টিক সহ কয়েকটি ব্যবসায় জড়িত 1 জন রয়েছেন। রাজধানী তারকা হোটেল ও পার্টি হাউসে তাদের নিয়মিত যাতায়াত ছিল। এছাড়া স্পা সেন্টার সহ নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের আড়ালে গুলশান বনানীর 27টি স্থানে অনৈতিক কার্যক্রম পরিচালনা হতো। সেখানেও এ প্রভাবশালীদের নিয়মিত যাতায়াত ছিল। এছাড়া বনানীর অন্তত 13টি সীসা লাউঞ্জেও ছিল তাদের অন্যতম আখড়া। সূত্র জানায়, সুন্দরী রমণীদের নিয়ে দুবাই, ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে একাধিক লেজার ট্রিপ দিয়েছেন অনেকে। ঘন ঘন তাদের বিদেশ যাত্রার তথ্য পুলিশের ইমিগ্রেশন শাখা থেকে সংগ্রহ করা হচ্ছে। ভিডিওটি শেষ করব মরিয়ম খাতুন মুন্নি নামের একজন প্রতিবাদী নারীর কিছু কথা জানিয়ে। পরীর গডফাদারদের ধরার বিষয়ে তিনি বলেন, জাতি জানতে চায় কারা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন বিভিন্ন নায়িকা মডেলদের খদ্দের হওয়ার জন্য, কারা কোটি টাকা মূল্যের গাড়ি, ফ্ল্যাট উপহার দেয়। তাদের ছবিসহ বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য অনুরোধ জানান এই প্রতিবাদী নারী। তিনি আরও বলেন, যখন কোনো অপরাধী গ্রেপ্তার হয় বা পালিয়ে যায়, তখন তার সব অপকর্মসহ 14 গোষ্ঠীর খবর বের করে এনে প্রচার করেন। এখন তেমনই তাদের সাথে, যারা জড়িত তাদেরও পরিচয় উদ্ঘাটন করে এনে প্রচার করা এবং আইনের আওতায় আনা উচিত। আইন সবার জন্য সমান মাইন্ডে রাখা উচিত উল্লেখ করে মুন্নি নামের সেই নারী আরও বলেন, আইনের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে চামড়া ব্যবসায়ীদের সাথে সাথে তাদের খদ্দেরগুলোকেও আইনের আওতায় আনা জরুরি। খদ্দেরগুলোকে আইনের আওতায় আনার দাবি প্রায় সকলে জানাচ্ছে, তবে অতীত অভিজ্ঞতা বলে খদ্দেরেরা বরাবরই ছাড় পেয়ে যায়। আর 2 দিন আলোচনা হবে সর্বোচ্চ, তারপর এই পুরো ঘটনায় আড়ালে পড়ে যাবে, আড়ালে থেকে যাবে পরিমণিদের গডফাদার থেকে শুরু করে খদ্দেরেরাও। আপনিও কি তাই মনে করেন না? করলে হ্যাঁ, না করলে না লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মতামত জানিয়ে দিন ডিবির সাথে সরকারি ভবনে পরিমণি নষ্টামি নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।